যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার 2 নং রামবাজপুর ইউনিয়নে। সেই রামবন্ধপুর ইউনিয়নের একটি গ্রামের নাম হলো নয়াপাড়া গ্রাম। সেই গ্রামে একটা অসাধারণ একটি কলা, যেই কলার নাম হলো অগ্নিস্বর কলা, সেটা সচরাচর কখনো দেখা যায় না। সেই কলাটা চাষ করছেন এই রামবাজপুর ইউনিয়নের একজন বাসিন্দা, যিনি পেশাগতভাবেই কৃষক। উনি বিভিন্ন আনকমন জিনিসগুলোই চাষ করে থাকেন। সেই সুবাদেই আমরা খবর পেয়েছি যে উনি এই কলাটা চাষ করছেন, সেই সম্পর্কে আজকে বিস্তারিত কথাটা বলবো বা আপনাদেরকে দেখাবো। তার আগে বলে নিই, যদি আপনারা আমার পেজে নতুন হয়ে থাকেন, ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো আমি আর বেশি কথা বাড়াতে চাই না, আমি এখন চলে যাব আমাদের কৃষক ভাইয়ের কাছে। ভাইয়ের নামটা যেন কি? আমার নাম হাজি মোহাম্মদ রুসমিল্লা কন্দ, ফুলপুর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এবং আমি একজন কৃষক। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনার এই কলাটা কোথায় থেকে আনছেন? এই কলাটা একটা থেকে মানসিং মেলা থেকে আনছি, যে ফলের মেলা, গাছের মেলা, ওখান থেকে সংগ্রহ করছি। এটা মানে সচরাচর পাওয়া যায় না কলাটা, সাধারণত সম্ভবত ইন্ডিয়ার থেকে আর কি চারাটা সংগ্রহ করেছে, এখান থেকে আমি আনছি। এটা খুব সচরাচর পাওয়া যায় কলাটা, অত্যাধিক সুস্বাদ, মিষ্টি এবং এটা রোগবালায় মুক্ত, মানে রোগবালা অন্য অন্য কলার যে রোগবালায় ধরে, এটা রোগবালায় কম ধরে। আমাদের দেশি কলার মতনই এক বছর এই ফলন আসে। তবে কলা আমাদের এই কলার চেয়ে খাইতে যেমন সুস্বাদ, মিষ্টি এবং ক্যালোরির দিক দিয়েও বেশি। তো এই কলাটা যে আপনি সংগ্রহ করছেন, এর আগে আপনি এই কলার সম্পর্কে জানছেন কোথায় বা কীভাবে? আমি ইউটিউবের মাধ্যমে বিভিন্ন এই গুগলের চার্জ দিয়ে দেখছি, ইউটিউবে এই কলাগুলাই সচর পা আমি অনেক খুঁজতে খুঁজতে খোঁজার পরে আর কি পেয়েছি। তো ওইখান থেকে নিয়ে আসি এই কলা। আমি আশা করি যে আগামীতে এটাকে কি বৃদ্ধি বাড়াবো, মানে আচ্ছা মানে ইয়ে থেকে একটা আনছেন, এখন আমি গাছে গুঁড়া দেখছি যে আরও চারা হচ্ছে, এইগুলো দিয়ে আস্তে 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 পরিধি বাড়াবেন, এটা আপনি বোঝাতে চাচ্ছেন। যাই হোক, আপনি এই চারাটা যে সংগ্রহ করছেন, এই এক একটা চারা কত টাকা করে নিয়েছেন? এক একটা চারার দাম প্রথম যে সংগ্রহ করেছে 900 টাকা, মানে একটা চারায় 900 টাকা আপনি নিতে হয়েছে, 900 টাকা থেকে ক্রয় করেছেন। তাহলে আপনি যদি 900 টাকাটা করেন, আমি যে কলাগুলো দেখছি সর্বোচ্চ 100 পিস হইতে পারে, তার মানে আপনার ধারণা এই কলাগুলোর দাম কত করে বিক্রি করতে পারেন? আমি 900 টাকাতে কিনছি না, আমার এক বড় ভাই উনি 900 টাকাতে কিনছিল, পরে উনি গাছ লাগাইছে, ওখান থেকে আমি নিয়ে আসছি চারাটা। তবে এটা এখনও এই চারা এখনও বিক্রি করার মতন চারা হয় নাই। এই আমার এই চারা থেকে 2টা গাছ আছে, 2টা গাছ থেকে বেশ কিছু চারা হয়েছে, আমি সামনে আরও বাড়ায় তারপরে আর কি বিক্রি করে। মানে আপনার প্রিয় দর্শক, উনি যেটা বলতে চাচ্ছেন যে এই কলার এখন উনি চাষ করবে, করে বা ভালো একটা প্রজেক্ট তৈরি করবে, তারপরে যদি আপনারা কেউ নিতে চান তাহলে আপনি ওনার সাথে যোগাযোগ করতে পারেন। উনি এটাকে সেল করার জন্য, কলা গাছের চারাগুলো সেল করার জন্য উনি ইচ্ছা পোষণ করছেন। তো আপনি এই কতদিন আগে এই চারাটা সংগ্রহ করছেন? চারাটা সংগ্রহ করছি প্রায় 10 মাস আগে। আর এই কলা ধরছে কতদিন আগে? কলা সাধারণত 8 মাসে ছড়িয়ে আসে, ওই কলার নামটা যে 1 বছর, কলা 1 বছরের ফসল। আচ্ছা আচ্ছা, আপনি তো এর আগে এই কলা খান নাই বা এটার সুস্বাদু সম্পর্কে? মানে খাইছি, আমি কিনে খাইছি বাজারের থেকে, কোনো এক জায়গা থেকে খাইছি। কলা অত্যাধিক সুস্বাদু এবং মানে একটা আলাদা একটা ঘ্রাণ আছে, সেন্ট আছে কলা। আচ্ছা, এই যে কলাটা আপনি চাষ করছেন, আশেপাশের কেউ কি এটা জানে কিংবা এটা কি দেখতে আসে? হ্যাঁ, যারা অনেক যারা জানে আর কি, তারা তো অবশ্যই দেখতে আসে, এটা আকর্ষণীয়। আমার যারা মানে এই কলাটা সম্বন্ধে জানে যে না লাল কলা, তারা দেখতে আসে, জিজ্ঞেস করে, এবং অনেকে চারা চায়, অনেকে বলে ভাই ওই হইলে কলা খাওয়ায়েন। তা আমি সবাই আশাবাদী, ইনশাল্লাহ এই কলা প্রথমত বেচবো না, এই কলা এই আমাদের যারা কাছের বন্ধু বান্ধব আছে প্রিয়জনদেরকে খাওয়ানোর জন্য এটা রাখছি। প্রিয় দর্শক, আমি এই ভাইয়ের কৃষক ভাইয়ের সাথে কথা বলে যে বুঝতে পারলাম ওনার মানসিকতা কিন্তু অত্যন্ত ভালো। ওনার যেই প্ল্যান দেখে বুঝতে পারলাম যে এই কলা যে প্রথম চাষ করছেন সেটা উনি বিক্রি করবেন না, সেখান থেকে যা ওনার কাছের আত্মীয় স্বজন বা যারা পাশে থাকেন, যারা প্রিয়জন তা আপনজন, তাদেরকে খাওয়াবেন এবং এটা প্রচার করার একটা চেষ্টা করছেন তিনি। তো এই ভাইয়ের জন্য দোয়া করবেন, আর এরকম ভিডিওগুলো, নিত্য নতুন আপডেট ভিডিওগুলো দেখতে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।